हेलो गाइस, गुड मॉर्निंग। तो এখন বাজে 8:56 আর খুব হাওয়া দিচ্ছে। আমার চুলগুলো দেখো কত উড়ছে, আর প্রচুর ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কি বলবো। আমি অনু আর অনুস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলে এসেছি আজকে তোমাদের সাথে একটু গল্প করার জন্য ঠান্ডাতে ঠুকঠুক করে। আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে? তো চলো, সকাল সকাল ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে তো কাজটা যে ফেসে যাবো, রান্না টান্নাতে ফেসেই যাব। তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর দেখো তোমরা কত জল ভরেছি। আজকেও আমাকে কাপড় কাচতে হবে, দেখো দেখতে পাচ্ছ তোমরা? তো তোমরা দেখলে কতগুলো জল ভরে রেখেছি, এগুলো সব এক্ষুনি জল এলো ওইগুলোই ভরে রেখেছি, কেন কি রাতের জলগুলো খুব ঠান্ডা হয়ে যায়, জানো, হাত দিতে ইচ্ছা করে না সেই জন্য। তো চলো, ওই জলগুলো ভরে রেখেছি, এখন আমি মুখ ধোবো, ব্রাশ করব। ব্রাশ করার পর আমি একটু চা বানিয়ে খাবো, কেন কি প্রচুর ঠান্ডা লাগছে আমার, প্রচুর ঠান্ডা লাগছে। এত কাজ করলাম ঠান্ডার মধ্যে, যে কাজগুলো করে পরে হাতগুলো একদম পুরো শক্ত হয়ে গেছে, জানো তো। চলো এখন আমি মুখ ধোবো, ব্রাশ করব, তারপরে চা বানাবো, চা খাবো, তারপরে আমি আবার আসছি তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? চলো এখন আমি আমার যে বাকি কাজগুলো আছে ওইগুলো করে নিয়ে মুখটা ধুয়ে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, চা আর ভাঙ্গাচুরো বিস্কুট নিয়ে বসে পড়েছি। কেন বলো তো, ভাঙ্গাচুরো বিস্কুটগুলো তো খেতে হবে, তাই না? সেই তো ভেঙেই খেতে হবে, সেই জন্য আর কি ভাঙ্গা বিস্কুটগুলো আগে শেষ করে দিই খেয়ে। তো সেজন্য ভাবলাম আগে ভাঙ্গা বিস্কুটগুলো শেষ করে দিই। আর আমার কাপটা দেখো, আজকে আমার কাপটা কাঁচে, কেন বলো তো, অনেকটা চা নিয়েছি তো সেই জন্য কাঁচা। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা, সেজন্য এক কাপ চা নিয়ে নিয়েছি, তোমরা দেখবে, দেখো এক কাপ চা নিয়েছি। জানি না মানে চাটা বুঝতে পারিনি গো, জানো, অনেকটা করে ফেলেছি তো নষ্ট কেন করবো বলো, খেয়ে নি। আমি জানি যে নষ্ট না করাটা ভালো, কিন্তু শরীরে যতটা খাওয়া উচিত ততটাই খেতে হয়, নাহলে আবার শরীরের ক্ষতি হবে। কিন্তু এটা তো চা, চা খেলে কিছু হবে না, তাই না বলো? আর অলরেডি আমি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি, তোমরা তো জানোই সেটা। তো চলো চাটা আমি খেয়ে নিই, ঠিক আছে? প্রচুর ঠান্ডা লাগছে। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ সারার পর চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম কিছু জল খাবারে বানাবো, কিন্তু আজকে আর বানালাম না, কেন কি আমি একাই খাবো, তো তোমাদের দাদা ভাই চপ দিয়ে গেল, তো চপ মুড়িটাই খাই ভাবলাম, তাই না? তো আজকে ভাবলাম চপ মুড়ি খেয়ে নিই, কেন কি আর একা একার জন্য কি বানাবো। তোমাদের দাদা ভাই খেলেও তাও বানাতে ইচ্ছে করে, তো বললো আজকে আমি বাইরে জলখাবার খেয়ে নিয়েছি, তো আমি ভাবলাম চলে চলো আমি আমার জন্য চপ এনে দিল, তো চপ মুড়িটা আমি খেয়ে নিই, ঠিক আছে? খাওয়ার পরে আবার রান্না করতে হবে, তাই না বলো? আর যা ঠান্ডা পড়েছে কি বলবো, তোমাদেরকে কাজ তো করতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করবো, করতে তো হবেই, তাই না বলো? তো ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে পরে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে, আর পুজো করতে এখন পাবো না, তো আবার কেউ জিজ্ঞেস করো না কেন পুজো করতে পারবো না, ঠিক আছে? তো চলো দেখো, আমি এখন পরিষ্কার হয়ে গেছি, আর চলো তোমাদের দাদা ভাই এসেছিল, আবার একটু বেরোলো, আসুক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আর কি রান্না হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আরেকটা কথা বলতে চাই আমি তোমাদেরকে, কি বলো তো, কি কি হতে পারে তোমরা বলো? আজকে আমার মনটা একেবারে ভালো নেই, ঠিক আছে, একেবারেই ভালো নেই আমার মনটা। তো কেন ভালো নেই তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? দেখতে থাকো আমার ব্লগটা, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার আসছি।
তো দেখো, আমরা খেতে বসে পড়েছি, আর আজকে রান্না হয়েছে, চিকেন হয়েছে আলু দিয়ে, আর বেগুন ভাজা হয়েছে, আর কিছু করিনি, তাড়াতাড়ির মধ্যে এটাই করেছি। হ্যালো গাইস, গুড আফটারনুন। তো এখন বাজে 1:49, মানে আমার ওই ঘড়িটা, দেওয়ালের ঘড়িটা আমার একটু ফাস্ট আসে, তো তোমরা তাও টাইমটা দেখে নাও। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কটা বাজে। তো অন্ধের মতো তোমাদের সাথে কথা বলছি, বড় বড় কালো চশমা পরে নিয়েছি, আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে, তো আমি রেডি হয়ে গেছি। দেখো আজকে আমি এই কালো ড্রেসটা পরেছি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর এই এই চশমাটা পরেছি, এই চশমাটা পরে কেমন লাগছে এটাও তোমরা জানিও, ঠিক আছে? তো চলো এখন আমরা একটু বেরোবো, তার আমরা একটু বাইরে যাব, আর কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। তো রোহিতকে বললাম তাড়াতাড়ি ওঠো, রেডি হয়, নাইলে ওরা বেরিয়ে যাবে। তো আজকে আমার মন খারাপ, তোমাদেরকে ভিডিওর আগেই বলেছি। তো মন খারাপ হচ্ছে কেন বলো তো? আজকে আমার মেয়ে খুশি বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য, আর আমার বোন বাড়ি চলে যাচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। খুশি থাকলে বেশ ভালো লাগে আমার, সেজন্য আজকে আমার মনটা খারাপ। তো যাই হোক, চলো, ফোন করেছিল, বলল যে সোনামা তুমি এসো, আমার সঙ্গে দেখা করে যাও। তো ওরা বাসে করেই যাবে, অনেকটা দূরের রাস্তা, সেই জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বাস স্ট্যান্ডে পৌঁছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে দেখি ওরা বেরিয়ে পড়েছে, বাসের মধ্যে চেপে পড়েছে। তো আমি নিচে থেকে বা এইদিকে বাসটা দেখতে পেয়ে গেলাম বলে ওদের সাথে দেখা হলো। দেখো খুশি আমাদেরকে, তো এই দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম। তো খুব একটা টাইম লাগলো না, 3টে বাজতে এখন 10 মিনিট বাকি আছে। তো দেখো তোমরা টাইমটা, আর রোহিত এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ওর ভীষণ শীত করছে, ঠিক আছে? তো এ দেখো শুয়ে পড়েছে এখানে, দেখো মুন্ডুটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এরকম মুন্ডু বের করেছে। চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তো আবার কলে জল আসবে, জল ভরতে হবে। তো ঠিক আছে চলো, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে?